হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস আর জি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আমাদের আজকে ডেইলি জেনারেল স্টাডিজ ক্লাসের সেট নম্বর থ্রি আজকে আমরা পাবলিশ করছি আমাদের এই ক্লাসটি প্রতিদিন রাত্রি আটটা থেকে আর জি এম এডুকেশান ইউটিউব চ্যানেলে লাইভ করানো হয় এই ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করা হয় সেই প্রশ্নগুলো ডাব্লিউ বিপি রেল সিএইচএসএল সিজিএল এমটিএস স্টাফ সিলেকশন কমিশন পাবলিক সার্ভিস কমিশন এবং এস এলএসটি পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ বিশেষত বিগত দশ বছরের বিভিন্ন চাকরির পরীক্ষাতে যে সমস্ত জি কে এবং জেনারেল স্টাডিজের ওপর থেকে প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত প্রশ্নগুলোকে এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এবং তার পাশাপাশি সেই ধরনের আরো অতিরিক্ত প্রশ্নকে আলোচনা করার এখানে ব্যবস্থা করা হয়েছে আমাদের লক্ষ্যমাত্রা পাঁচ হাজারটি প্রশ্নের সমাধান আজকে সেট নাম্বার থ্রিতে আমাদের যে প্রথম প্রশ্ন রয়েছে সেটি হল পিটিআর ভারত শাসন আইন কোন সালে প্রণীত হয়েছিল বা কোন সালে পাশ করা হয়েছিল পিটের ভারত শাসন আইন সতেরোশো তিয়াত্তর সতেরোশো একাশি সতেরোশো চুরাশি নাকি আঠারোশো আটান্ন অর্থাৎ তৎকালীন যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল ইয়াং পিট ইয়াং পিটের নাম অনুসারে এই ভারত শাসন আইনটি ভারতবর্ষে এসেছিল এবং এটি প্রণীত হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে অপশন নাম্বার সি নাম্বার ফিফটি টু রয়েছে কোন পরিকল্পনার সময় ভারত পরপর দুটি যুদ্ধে লিপ্ত হয় অর্থাৎ ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল সেই ভারতবর্ষ স্বাধীন হওয়ার সময় তার পরবর্তীকালে ভারতবর্ষের সর্বাঙ্গীন উন্নতির জন্য ব্যবসা বাণিজ্য এবং কৃষির উন্নতির জন্য বিভিন্ন রকমের পরিকল্পনা নেওয়া হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয় এবার বলতে হবে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত পরপর দুটা যুদ্ধে অন্তর্ভুক্ত হয়ে যায় বা দুটা যুদ্ধে লিপ্ত হয়ে যায় সঠিক উত্তর হবে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি গ্রহণ করা হয়েছিল উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে এবং যেহেতু পঞ্চবার্ষিকী অর্থাৎ পরবর্তী পাঁচ বছরের জন্য একষট্টি থেকে ছেষট্টি এর মধ্যে উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভারতবর্ষ চীনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ভারতবর্ষ পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে যার ফলে ভারতবর্ষের সেইবারের মতন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ধার্য করা হয়েছিল যে পরিমাণ অর্থ সেই পরিমাণ অর্থ সেটা সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে সামরিক ব্যবহার করা হয় এবং সেই তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ব্যাহত হয় পরবর্তীকালে আরও বিভিন্ন রকমের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল প্রশ্ন কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসে ক্যাবিনেট মিশন কোন বছর বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ ১৯৪৫ উনিশশো সাতচল্লিশ দেখো ক্যাবিনেট মিশন ভারতে আসার একটি কারণ ছিল যে ব্রিটিশরা যে এতদিন ধরে ভারতবর্ষকে শাসন করেছে সেই শাসন ব্যবস্থা ভারতীয় লিডারদের হাতে হস্তান্তরিত করার জন্য ক্যাবিনেট মিশন ভারতবর্ষে এসেছিল এই ঘটনাটি ঘটেছিল বা এই মিশনটি অর্থাৎ ভারতের স্বাধীনতা লাভের কিছু সময় পূর্বে চলে আসি নাম্বার ফিফটি ফোর বলেছে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয় সরকারি ভাষা অর্থাৎ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যখন ইংরেজদের তখন ভারতবর্ষের শাসন চলছে তখন সরকারি ভাষা ইংরেজি হওয়াটা অস্বাভাবিক নয় সেই ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে ভারতবর্ষে জায়গা করেছিল সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি ফার্সি ফার্সি ভাষার পরিবর্তে ঠিক আছে চলে আসবে নাম্বার ফিফটি ফাইভে বলেছে স্বাধীন ভারতবর্ষের প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হলো অর্থাৎ যে বিভিন্ন রকমের পরিকল্পনার কথা বললাম দ্বিতীয় পঞ্চবর্ষে প্রথম পঞ্চবর্ষে কি তৃতীয় চতুর্থ পঞ্চম ইত্যাদি তো দেখো এখানে আগের একটা যে আজকে আলোচনা করা হয়েছিল যে দুটা যুদ্ধের পরপর লিপ্ত হয়ে যায় উনিশশো বাষট্টিতে ইন্দো চায়না যুদ্ধ উনিশশো পঁয়ষট্টিতে ইন্দোপাক যুদ্ধ তো সেই যুদ্ধ চলাকালীন বা যুদ্ধের পর কিন্তু সেই পরিকল্পনাটা বিরতি হয়েছিল অর্থাৎ সেই পরিকল্পনা থেকে বিরত থাকছিল ভারত সরকার বিরতি নিয়েছিল একটা তো সেই সময়টা কখন ছিল সময়টা ছিল উনিশশো ছেষট্টি থেকে উনসত্তর অর্থাৎ ইন্দোপাক যুদ্ধের পর কিছু সময়ের জন্য বিরতি নেওয়া হয়েছিল তারপর আবার পুনরায় চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় ওকে আসবো প্রশ্ন প্রশ্ন নম্বর ছাপ্পান্নতে বঙ্গ বিভাগ কার্যকরী বঙ্গ বিভাগ বা বঙ্গভঙ্গ অর্থাৎ বঙ্গকে বা বাংলাকে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ দুটো পার্টে ভাগ করে দেওয়ার যে যে ষড়যন্ত্র বা যে নীতি করেছিল কে করেছিল ভাইসরায় তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন সেটি কবে হয়েছিল ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ উনত্রিশ মার্চ উনিশশো পাঁচ বাইশে জুলাই উনিশশো এগারো চোদ্দোই আগস্ট উনিশশো দেখো বঙ্গভঙ্গ কবে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সবাই জানে এখানে বিশেষ করে প্রশ্নটা দেওয়ার অর্থ হচ্ছে তারিখটা সঠিক উত্তর হবে ষোলোই অক্টোবর উনিশশো পাঁচ এবং উনিশশো সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল এক্ষেত্রে অনেকেই আমরা জানি যে এক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গান সেই সময় প্রসিদ্ধ হয়েছিল এবং স্বদেশীয় বয়কট আন্দোলন এই সময় কিন্তু একটি অনেকটা জায়গা জুড়ে আন্দোলনটা হয়েছিল এরপর হচ্ছে নাম্বার ফিফটি সেভেন বেসিনের চুক্তি বা বেসিনের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় পেশোয়া বাজিরাও বা দ্বিতীয় বাজিরাও ইংরেজদের মধ্যে আঠারোশো দুই খ্রিস্টাব্দে টিপু সুলতান ইংরেজদের মধ্যে মারাঠা আহমদ শাহ আবদালের মধ্যে রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে দেখো বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠারোশো দুই খ্রিস্টাব্দে এক্ষেত্রে বাকি অপশানসগুলো যেগুলো রয়েছে সেই বাকি অপশানসগুলো দেখলেই তুমি বুঝতে পারবে যে যেহেতু চুক্তির যে তারিখটা সেই তারিখটা হচ্ছে বা খ্রিস্টাব্দটা আঠারোশো দুই খ্রিস্টাব্দ রয়েছে এবার যেহেতু এখানে কাদের মধ্যে হয়েছিল এটা উল্লেখ করে দেওয়া হয়েছে তাতে করে তোমাদের সুবিধা হবে কি যদি খ্রিস্টাব্দ না এসে শুধুমাত্র আসে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তাহলে তখন এই প্রশ্নটা তোমরা ভালো মতো অ্যান্সার করতে পারবে যে দ্বিতীয় পেশোয়া বাজিরাবের সাথে ইংরেজদের মধ্যে হয়েছিল নেক্সট আসবে নাম্বার ফিফটি ভারতের নতুন কৃষি পদ্ধতির সূচনা দশকটি হলো অর্থাৎ ভারতবর্ষে নতুন কৃষি প্রযুক্তির যে সূচনা বা যে বিভিন্ন রকমের যে বিপ্লব আসে সবুজ বিপ্লব আসে এরপরে পরবর্তীকালে আরও বিভিন্ন রকমের বিপ্লব আসে ক্ষেত্রে সেই নতুন কৃষি পদ্ধতির সূচনার দশক কোনটা ছিল উনিশশো পঞ্চাশের দশক ষাটের দশক সত্তরের দশক কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি উনিশশো ষাটের দশক ওকে আসবো নাম্বার ফিফটি নাইনে ফিফটি নাইনে বলা হয়েছে যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল বা যে সিপাহীদের অভ্যুত্থান হয়েছিল সেক্ষেত্রে কোন অঞ্চলে বিশেষ কোনো প্রভাব পড়েনি বা কোন অঞ্চল বিশেষভাবে পার্টিসিপেটই করেনি সেই আন্দোলনে বাংলা পাঞ্জাব অযোধ্যা সব অঞ্চল সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি পাঞ্জাব সেই সময় পাঞ্জাব কিন্তু সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি বরঞ্চ পাঞ্জাবের কিছু কিছু অংশ রয়েছে যারা ব্রিটিশদেরকে সেই সময় সেনাবাহিনী দিয়ে আরও মদত করেছিল এবং বাকি যেগুলো শক্তিশালী পাঞ্জাবে পাঞ্জাব রিজনের মধ্যে যে বাকি যে শক্তিশালী যেগুলো শক্তিশালী যে পরিবার বা শক্তিশালী যে শক্তিগুলো ছিল তারা সেই সময় যুদ্ধ থেকে বিরত ছিল পরের প্রশ্ন রয়েছে নাম্বার ষাট কবে এবং কোথায় গদর পার্টি প্রতিষ্ঠিত হয় গদর গদর কথার অর্থ হচ্ছে বিপ্লব এবার বলতে হবে এই গদর পার্টি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল এবং কবে হয়েছিল কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ আমেরিকা বা যুক্তরাষ্ট্রে উনিশশো তেরো খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল নাম্বার সিক্সটি ওয়ান বলেছে বর্ণমালার অক্ষরগুলির মধ্যে বিপরীতভাবে সাজালে চোদ্দো নম্বর অক্ষরটি কি হবে এটা তোমাদের জন্য আজকে হোম টাস্ক থাকলো এটার অ্যান্সার তোমরা নিচে করবে অর্থাৎ নিচে কমেন্টে করবে লাইভ চার্টানার নিচে কমেন্টে করবে তোমাদের আমি রিপ্লাই করে দেবো বর্ণমালা যে রয়েছে অ্যালফাবেট যে রয়েছে এ বি সি ডি ই এফ জি এইচ তারপরে আরও রয়েছে সেটাকে যদি আমি পিছন থেকে সাজাই উল্টো দিক থেকে সাজাই তাহলে নাম্বার ফোরটিনথ নম্বরটা কি হবে এন এল ও এম তোমরা নিচে কমেন্টে জানিও অ্যান্সারটা আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো নাম্বার সিক্সটি টু রয়েছে হিন্দু বিবাহ বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রণীত হয়েছিল বা বলা যেতে পারে আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো সতেরো নাকি আঠেরোশো সঠিক উত্তর হবে আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ তারিখটা ছিল ছাব্বিশে জুলাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তৎপরতা এবং সে তৎকালীন যে গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি তার উদ্যোগেই এই বিধবা পুনর্বিবাহ বা বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল অর্থনৈতিক বিশ্লেষণের জন্য একটি অর্থনীতিকে কীভাবে ভাগ করা হয় কৃষি শিল্প ও যাতায়াত ক্ষেত্র কৃষি শিল্প উৎপাদন ও সেবাক্ষেত্র প্রাথমিক মাধ্যমিক ও সেবাক্ষেত্র নাকি প্রাথমিক শিল্প উৎপাদন এবং যাতায়াত ক্ষেত্র সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি প্রাথমিক মাধ্যমিক ও সেবা ক্ষেত্র চলে আসবে নাম্বার সিক্সটি বলছে ভার্নাকুলার অ্যাক্ট কে প্রণয়ন করেন এই ভার্নাকুলার অ্যাক্ট কী ছিল এটা ছিল হচ্ছে বিভিন্ন ওই যে খবরের কাগজ ছিল সেই খবরের কাগজগুলোকে কন্ট্রোল করার একটি আইন সেই আইনটা কে পাশ করেছিল লর্ড লিটন লর্ড ডালহৌসি লর্ড ওয়েলেসলি লর্ড কার্জন সঠিক উত্তর হবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন লর্ড লিটন সময়টা ছিল সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ চোদ্দ মার্চ ঠিক আছে সতেরোশো আটাত্তরের চোদ্দো মার্চ লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন চলে আসবে নাম্বার সিক্সটি ফাইভে উনিশশো সাত সালের অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী এবং চরমপন্থীদের মধ্যে কী নিয়ে গুরুতর পার্থক্য ঘটে দেখো কংগ্রেস জাতীয় কংগ্রেসের উনিশশো সাত সালে যে অধিবেশন হয়েছিল যেটা সুরাট অধিবেশন নামে পরিচিত সেটা ইতিহাসে একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার কারণ এই সময়ের পর থেকে কিন্তু চরমপন্থী এবং নরমপন্থী আলাদা হয়ে যায় তাদের মতবিরোধ হয় এবং তারা ভিন্ন ভিন্নভাবে তাদের অ্যাক্টিভিটিসগুলো করতে থাকে কিন্তু বলতে হবে যে কি বিষয়ে এই মতবিরোধ হয়েছিল বা কি বিষয়ে এই সুরাট অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীদের মধ্যে মতপার্থক্য ঘটেছিল সত্যাগ্রহ স্বরাজ শিক্ষা নাকি বয়কট সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি স্বরাজ নাম্বার সিক্সটি সিক্সে রয়েছে ভোট দানের ন্যূনতম বয়স ভারতবর্ষে একুশ বছর থেকে আঠারো বছর করা হয় কোন দশকে অর্থাৎ প্রথমে ভোট দানের জন্য একুশ বছর বয়সকে সর্বনিম্ন একুশ বছর বয়সকে ধার্য করা হলেও পরবর্তীতে আঠারো বছর বয়সকে ধার্য করা হয় কোন দশকে উনিশশো ষাট উনিশশো সত্তর উনিশশো নাকি উনিশশো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি উনিশশো আশির দশক থেকে এই নিয়মটা লাগু হয়েছিল নেক্সট আছে নাম্বার সিক্সটি এদের মধ্যে হুমরুল আন্দোলন হুমরুল আন্দোলনের সঙ্গে সম্পর্কিত ছিলেন না কে অর্থাৎ এখানে চারজনের নাম রয়েছে চারজনের মধ্যে বলতে হবে কে হুমরুল আন্দোলনে পার্টিসিপেট করেনি বা তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না অ্যানিবেসান্ত তিলক মোহাম্মদ আলী জিন্না নাকি মৌলানা আবুল কালাম আজাদ সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট আসবে নাম্বার সিক্সটি এইট কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো এক উনিশশো ছয় উনিশশো দশ নাকি উনিশশো পনেরো মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল অপশন নাম্বার বিশো ছয় খ্রিস্টাব্দে তারিখটা ছিল তিরিশে ডিসেম্বর জায়গাটা ছিল বাংলাদেশের ঢাকা শহরে ঠিক আছে বাংলাদেশের ঢাকা শহরে মুসলিম লীগ তিরিশে ডিসেম্বর উনিশশো ছয় খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল নেক্সট চলে আসবে নাম্বার সিক্সটি নাইনে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে ট্যাক্স থেকে আর কি কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দান এর ভারতীয় প্রতিষ্ঠানটির নাম কি যে উপদেশ দেয় ঠিক আছে কেন্দ্র রাজ্যের মধ্যে কর প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে অর্থাৎ কীভাবে টাকাটা বিভাজিত হবে কেন্দ্র কত পার্সেন্ট ট্যাক্স নেবে রাজ্য কত পার্সেন্ট নেবে সেটা কে ঠিক করে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি অর্থ কমিশন চলে আসবে নাম্বার সেভেনটি নাম্বার সেভেনটিতে বলা হচ্ছে ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন বা বলা যেতে পারে ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় লর্ড হার্ডিন লর্ড উইলিয়াম বেন্টিং ওয়ারেন হেস্টিংস লর্ড কর্নওয়ালিস সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস অপশন নাম্বার ডি লর্ড কর্নওয়ালিসকেই কিন্তু ভারতবর্ষের সিভিল সার্ভিসের জনক বলা হয় আসবো নাম্বার একাত্তর গ্রামীণ অর্থনীতিতে সমবায় ঋণ এর যে প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে তার নাম কি সমবায় ঋণের জন্য কোন প্রতিষ্ঠানটি গ্রামে কাজ করে চারটা প্রতিষ্ঠানের নাম এখানে রয়েছে প্রাথমিক কৃষি ঋণ সংস্থা গ্রামীণ কৃষি ঋণ সংস্থা কৃষি ঋণ সংস্থা গ্রামীণ ব্যাংক কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার প্রাথমিক কৃষি ঋণ সংস্থা ওকে নাও নাম্বার সেভেন্টি টু সেভেন্টি টু বলা হয়েছে উনিশশো সালে আইএনএ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ এর বিচার সভায় প্রতিপক্ষের উকিল কারা ছিলেন আইএন বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যখন বিচার হচ্ছিল তখন তার প্রতিপক্ষে কারা ছিল কোন উকিলটা ছিল জওহরলাল নেহেরু ব্লাভুলা দেশাই তেজ বাহাদুর সপ্রু সকলেই সঠিক উত্তর হবে সকলেই অপশান নাম্বার ডি নেক্সট নাম্বার থ্রি তিতু কে ছিলেন ওয়াহাবি আন্দোলনের নেতা ফরাজি আন্দোলনের নেতা সিপাহী বিদ্রোহের নেতা নাকি নীল বিদ্রোহের নেতা সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ ওয়াহাবি আন্দোলনের নেতা ওকে নাও নাম্বার সেভেন্টি ফোর বলছে কৃষিভিত্তিক আবাদ কৃষিভিত্তিক আবাদ বলতে কি বোঝায় কৃষিভিত্তিক আবাদ বর্গাদার দ্বারা চাষ চাষি নিজে জমির মালিক ক্ষেত মজুর দ্বারা চাষ কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি চাষি নিজেই জমির মালিক এবং আজকের সেটের শেষ প্রশ্ন প্রশ্ন নম্বর পঁচাত্তর ভারতের রেল ও তার ব্যবস্থার কে বা রেল ব্যবস্থার প্রবর্তক বা রেলের রেল ব্যবস্থার জনক কাকে বলা হয় ভারতের লর্ড ডালহৌসি লর্ড ক্যানিং লর্ড হার্ডিঞ্জ নাকি লর্ড রিপন সঠিক উত্তর হবে লর্ড ডালহৌসি হৌসি আঠারোশো তেপান্ন খ্রিস্টাব্দে অফিসিয়ালি ভারতবর্ষে প্রথম ট্রেন চলাচল হয় বোম্বে থেকে থানে পর্যন্ত ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের সেটের মোট পঁচিশটি প্রশ্ন পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে আরও নতুন কিছু প্রশ্ন নিয়ে টিল দেন স্টে কানেক্টেড উইথ আর জি এম এডুকেশন ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাছ